আমন্ত্রণ ইসলামী ব্যাংক দেশ 24 এ শুনছিলেন শিরোনাম, সাথে আছে আব্দুল্লাহ ফারুক। 23 টাকার আলু বেচে লাভ 25 থেকে 27 টাকা, তবে লাভের এই গুড় খাচ্ছেন মধ্যসত্যভোগীরা। কৃষক থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত অন্তত 6 হাত ঘুরে দ্বিগুণেরও বেশি দরে বিক্রি হচ্ছে পণ্যটি। রংপুরের সরজমিনে চ্যানেল 24 অনুসন্ধানে মিলেছে এ তথ্য। আর দামের এই নৈরাজ্য বন্ধে সুযোগ সন্ধানী গোষ্ঠীকে নিয়ন্ত্রণের তাগিদ বিশ্লেষকদের। রংপুরের বড়দরগা এলাকার হোমল্যান্ড কোল্ড স্টোরেজ, আলু যাচাই বাছাইয়ে ব্যস্ত শ্রমিকরা। এখানেই কথা হলো শ্রমিক শাহ আলমের সাথে, যিনি মৌসুমের শুরুতে এবার 200 শতক জমির আলু বিক্রি করেছেন 10 টাকা কেজি দরে। এখন তিনি কেনেন 48 থেকে 50 টাকায়। ভেবে কুল কিনেরাই পান না কেন এমন নৈরাজ্য। কেউ তো ধারণা করেনি যে আলুর বাজারটা এরকম হবে, আমিও তো চিন্তা করিনি বলে আলুর বাজার এরকম উল্টা হবে। এবার তাহলে একটু হিসাব মেলানোর চেষ্টা করা যাক। কৃষকের কাছ থেকে কেনা আলু হিমাগারে সংরক্ষণ পর্যন্ত কত টাকা খরচ পড়ে? চলতি মৌসুমে 1 কেজি আলু কৃষকের কাছ থেকে কেনা হয়েছে 10 থেকে 12 টাকায়। এরপর কেজি প্রতি পরিবহন খরচ 1 টাকা ও 6-7 মাসের কোল্ড স্টোরেজ ভাড়া সর্বোচ্চ 6 টাকা। অন্যান্য ব্যয় আরও 4 টাকা ধরা হলেও সব মিলিয়ে হিমাগারে সংরক্ষণ পর্যন্ত কেজি প্রতি আলুর দাম দাঁড়াচ্ছে 21 থেকে 23 টাকার মতো। আলুটা মূলত আসলে মাঠে ছিল 10 টাকা 10.5 টাকা, যারা কিনছে গোডাউনজাত করছে তারা মনে করেন 17-18 টাকা মতন ঢোকানো পর্যন্ত খরচ সহ। বাঙালি তো লুবি, আমরা লুবি না, এখন যদি কালকে যদি আরও 1 টাকা বাড়ে, কাল যদি আর 1 টাকা বাড়ে, এইভাবে বাড়তে বাড়তে যায় বাজার টাকা ঠেকে দিচ্ছে। এখন এই 23 টাকার আলু ভোক্তার কাছে যেতে হয়ে যাচ্ছে 48 থেকে 50 টাকা। তাহলে কোথায় যাচ্ছে এই 25 থেকে 27 টাকা? অনুসন্ধানে জানা যায় কৃষকের কাছ থেকে আলু কিনে হিমাগারে সংরক্ষণ করেন মজুতদাররা। তারা 23 টাকার আলু বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন 35 টাকায়, এরপর মোকামে দেন 36 টাকা দরে। সেখান থেকে আড়তদাররা তা কিনে নেন 40 টাকায়, এরপর আরও 2 হাত ঘুরে ভোক্তার কাছে এসে দাম দাঁড়ায় 48 থেকে 50 টাকা। বাড়ার কারণ হলো স্টকে রাখছে, ওরা কোল্ড স্টোরে স্টকে রাখছে, ছাড়তেছে না, দেখা যাচ্ছে মাল শর্টের কারণে দাম বাড়াইতেছে। স্টোরেরা আলুর দাম বেশি নেয়, এখানে বেশি দাম দিয়ে আনি, বেশি দামে বেচতে হয়। বাজার বিশ্লেষকরা বলছেন সুযোগ বুঝে এভাবে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে একটি গোষ্ঠী, বাজার নিয়ন্ত্রণে এদেরকেই রুখতে হবে সবার আগে। কৃষকের হাত থেকে যখনই মধ্যসত্ত্বভোগীদের হাতে চলে আসবে, তখনই তারা ইচ্ছে মতো তাদের এই দাম বাড়িয়ে নেওয়ার প্রবণতা থেকে দেখা যাচ্ছে। সরকার হয়তো বেঁধে দিয়েছে দাম, কিন্তু কতটুকুন মানছে সেটিও দেখবার দায়িত্ব তো সরকারের। রংপুরের 39টি হিমাগারে আলুর মজুত রয়েছে প্রায় 1.5 লাখ টন। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর। টানা বৃষ্টিতে এখনও জলাবদ্ধ দিনাজপুরের কিছু এলাকা, দুর্ভোগে পড়েছেন 1000 পরিবার, তলিয়ে গেছে পাকা ধান, রাজশাহী তো পানি রয়েছে কয়েকটি এলাকায়। কদিন পরেই কৃষকের গোলা ভরার কথা ছিল সোনালী ফসলে, অথচ টানা বৃষ্টিতে সেই ধান এখন পানির নিচে। দিনাজপুর শহর থেকে পানি নেমে গেল, তলিয়ে আছে নদী তীরবর্তী এলাকাগুলো, পানিবন্দি অন্তত 1000 পরিবার। কোন দিনে বৃষ্টি হচ্ছে, ধান ক্ষতি হচ্ছে না, সব কিছু গাদি যাবে, গাদার পরে ধান তো কাটতে পারবে না, সব নষ্ট হয়ে যাবে। ধান মানে পাকে গেছে, কিছুদিন গেলে আমরা কাটবো, মেশিনও যাই আছে আমার গ্রামে, মানে বৃষ্টিটা হয়ে আমার রোদ ক্ষতি হয়ে গেল, ওইখানে এই ধানটা ডুবে গেছে, ওই ধানটা তো গামড় হয়ে গেছে, ওটা আর ধান হবে না, ওটা পাতান হয়ে গেল। আমরা আলাদা পঙ্গুই গরিব মানুষ, এই কিস্তি টিস্তি ওটাই মাছ ছাড়ি যে মাছ এসে। বৃষ্টি না হয় রাজশাহীর সড়ক থেকেও নামছে পানি, তবে এখনো জলাবদ্ধ কয়েকটি এলাকা। সিটি কর্পোরেশন বলছে নিচু রাস্তা ও বড় ড্রেনে পানির চাপ বাড়ায় এমন পরিস্থিতি। ভারী বর্ষণের হচ্ছে, তখন কিন্তু নগরীতে একটা জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যাতে করে নাগরিকরা কিন্তু দারুণ একটি দুর্ভোগের মধ্যে পড়ছে। যারা এই সংস্কার কাজের সাথে যুক্ত রয়েছেন, রাস্তা নগরী পরিকল্পনার সাথে যারা রয়েছেন, তারা নগরীটাকে আরও বেশি পরিকল্পিতভাবে সুন্দরভাবে যদি তারা এটি সব কিছু যদি কাজগুলো করে, তাহলে মনে হয় আগামী দিনে এই ধরনের যে সমস্যাগুলো বর্তমানে আমরা দেখছি এই সমস্যাগুলো আর থাকবে না। উজানে বৃষ্টির কারণে উত্তরাঞ্চলে ফের বেড়েছে বেশ কিছু নদ নদীর পানি, ভাঙন দেখা দিয়েছে তিস্তা, দুধকুমার সহ কয়েকটি নদীতে।
সঞ্জিদা শান্তা, চ্যানেল 24। দর্শক, জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে দিনাজপুর থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী বিপুল সরকার। সানি, আমরা যাচ্ছি তার কাছে। সানি, একেবারে দুর্বিষহ একটি অবস্থা। দিনাজপুরে যেসব মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন তারা তো দুদিন থেকে ঘর থেকে বেরোতে পারছেন না। ইতিমধ্যে দিনাজপুরে কিন্তু আশ্রয়হীন হয়ে পড়েছে অনেক মানুষ। আমার পিছনে যেসব লোকজন দেখতে পাচ্ছেন তারাও দিনাজপুর কোনোভাবে নদীর তীরে যে বাঁধ বসে সেখানে তারা তাঁবু টাঙিয়ে আশ্রয় নিয়েছেন। এবং এই এই এখানকার যাদের যারা এখানে রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন তাদের বাড়িতে একেবারে এক বুক বা এক গলা পর্যন্ত পারি, যার পরে তারা বাড়িতে থাকতে পারছে না। এবং বাড়িতে না থাকার কারণে তারা কিন্তু এখানে আসে আশ্রয় নিয়েছে। এবং তাদের মধ্যে কিন্তু খাদ্য সামগ্রীর একটা চাহিদা দেখা দিয়েছে। আমরা এইখানে নদীর তীরবর্তী যে বাড়িগুলো রয়েছে আমি বাড়িগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখানে যে বাড়িগুলো রয়েছে বাড়িগুলো কিন্তু একেবারে অনেকটা প্রায় ডুবো ডুবো অবস্থা। এইখানে যারা রয়েছেন তারা একেবারে পানিবন্দী, গত দুদিন ধরে তারা পানিবন্দী অবস্থায় এখানে রয়েছেন। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে তারা বলছে যে এখন পর্যন্ত এই পুনর্ভবন নদীর পানি বিপদ সীমার 9 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত করছে। দুপুরে যেটা ছিল দিনাজপুর বিপদ সীমার 6 সেন্টিমিটার, এই 3 ঘন্টার ব্যবধানে 4 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এবং তারা বলছেন যে এখন পর্যন্ত কিন্তু পানিটা বাড়ছেই, উজানের ঢলটা নামছে, ফলে পানিটা বৃদ্ধি পাচ্ছে। এবং এই পানি বৃদ্ধি যদি বৃষ্টির পানি আর না হয় তাহলে কিন্তু এই পানি বৃদ্ধি কালকে সকাল পর্যন্ত থাকবে এবং এরপরে আস্তে আস্তে পানি বৃদ্ধিটা কমে যাবে। কিন্তু যদি বৃষ্টি পানি হয় সেক্ষেত্রে কিন্তু তা আরও পানি বৃদ্ধি হতে পারে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে এবং এখানে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে, এখানে স্কুল খুলে দেওয়া হয়েছে যাতে করে যারা আশ্রয়হীন তারা সেখানে আশ্রয় গ্রহণ করতে পারে। তো ফারুক, এই ছিল দিনাজপুরের পরিস্থিতি। সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিপুল সরকার। সানি, এবার যাচ্ছি আমরা পরবর্তী প্রসঙ্গে। গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী এলাকা এখন ডেঙ্গু সংক্রমণের হটস্পট। জেলার মোট ডেঙ্গু রোগীর 80% টঙ্গীর, ফলে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গাজীপুর থেকে ফিরে তুষার লস্করের ক্যামেরায় আশিকিন প্রিন্সের রিপোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশনের 47 নম্বর ওয়ার্ড, ঘন বসতি আর নিচু এলাকা বলে বৃষ্টি হলেই পানি জমে এখানে। এলাকাটির অবস্থান টঙ্গীতে। রাস্তাঘাটে মনে করেন যদি 5-10 মিনিট যদি আপনার বৃষ্টি হয় তাইলে পানি লেগে যায়। একটু বৃষ্টি হইলে পানি জমলে অনেক মশা হয়, আর হেরা ওরা আসে, এই পুঁজির আসে, আইসা এদিকে ওষুধ দিয়ে থাকে, এদিকে আসে না স্যার। টঙ্গীর মোরকুন এলাকার এই ওয়ার্ডে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। স্থানীয়দের অভিযোগ ডেঙ্গু বাড়লেও মশা নিধনে নেই সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ। একদিন দিয়ে গেলে সপ্তাহে 10 দিন খবর থাকে না, এভাবে কি মশা মরে রেগুলার আসতে হয়। ডেঙ্গু রাক্রান্ত পোলাপান বয়স্ক পরাই ঘর ঘরেই দেখা যায়, মশার ওষুধ তো দেয় না, মশার ওষুধ এদিকে আসে না। রোগী ঘরে ঘরে প্রায় 2-4টা করে আসে, ফলে এলাকার পরিস্থিতি নাজুক হচ্ছে, হাসপাতালে রোগী ভর্তির চাপও বাড়ছে। আমার পেছনে যে চিত্রটি দেখা যাচ্ছে সেটি একটি হাসপাতালের পরিবেশ, জমে আছে পানি, পড়ে আছে ডাবের খোসা। এমন অস্বাস্থ্যকর পরিবেশ শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের 5ম তলায়। এর 6তলাতেই চলছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা। রোগীর চাপ থাকায় মেঝেতে চলছে চিকিৎসা। আমি আসলে হিমশিম খাচ্ছি, কারণ আমি তো বেড পাচ্ছি না, যেহেতু ফ্লোরিং করতেছে এবং লিফট পর্যন্ত রোগী চলে আসে মাঝে মাঝে। হাসপাতালে তত্ত্বাবধায়ক জানালেন টঙ্গী এলাকা ডেঙ্গু সংক্রমণের হটস্পটে পরিণত হয়েছে। গাজীপুরের প্রায় 80% রোগী হচ্ছে আমার এই টঙ্গী এবং আশেপাশের এলাকা, যেহেতু খুব ঘনবহুল এলাকা, জনবহুল, আশেপাশে ডুবা নালাও আছে এবং গাজীপুরে হটস্পট বলতে কিন্তু টঙ্গীকেই বোঝাই আমরা এই পর্যন্ত যে দেখছি। আমাদের প্রায় 3 মাস হতে চললো, জুলাই থেকে ডেঙ্গুর প্রভাব মারাত্মক বেড়েছে। স্বাস্থ্য দপ্তরের করা জরিপও বলছে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী এলাকার বিভিন্ন ওয়ার্ড ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে আছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, গাজীপুর।